সাম্প্রদায়িক হামলার বিচারের জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চা কেন্দ্রীয় পরিষদ। রাজধানী তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাম মোর্চা। এ সময় তারা সাম্প্রদায়িক আইন, বিধি এবং ঘটনাসমূহকে পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য একটি সাংবিধানিক সংস্থা গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান। সাম্প্রদায়িক হামলাকে সাধারণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য না করার জন্য দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক বাম মোর্চার আহ্বায়ক আব্দুস সাত্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক সহ বাম মোর্চার অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এই সাম্প্রদায়িক হামলার পর স্থানীয় রাজনীতি আরেকটি নিপীড়নমূলক ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। দিনভর হামলার সময় প্রশাসন কোনো সহায়তা না করলেও পরের দিন 6/1/14 তারিখ রাতের বেলা স্থানীয় প্রশাসন নিকটবর্তী মহাদেবপুর গ্রামের মুসলমান অধ্যুষিত পাড়ায় হামলা চালায়।